কাশিদাসী মহাভারত দ্রোণ পর্ব শূন্য পাঁচ দ্রোণের সহিত অর্জুনের যুদ্ধ মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন জৈমতে যুদ্ধ করে সব রাজগণ দ্রোণ ধনঞ্জয়ে যুদ্ধ কি দিব তুলনা রাম রাবণের যুদ্ধ নাহি হয় সীমা দ্রোণ গুরু দেখি তবে বীর ধনঞ্জয় কর্পুটে প্রণমেন করিয়া বিনয় অর্জুন বলেন গুরু কহ বিবরণ যুধিষ্ঠিরে ধরিতে বলেন দুর্যোধন এমত প্রতিজ্ঞা কেন করিলা আপনি আমি যেতে ধরিতে না পারিবে রাজনে এত শুনি দ্রোণাচার্য সহাস্য বদন অর্জুনের প্রতি তবে বলিল বচন যুধিষ্ঠিরে আজি আমি ধরিব সমরে দেখি তুমি রক্ষা কর কেমন প্রকারে দুর্যোধন হেতু করি মহারণ প্রতিজ্ঞা পালন আমি করিব সাধন এত শুনি অর্জুন বলে নারবার যুধিষ্ঠিরে ধরিবে কত সাধ্যকার এত শুনি হন গুরু ক্রোধে হুতাসন অর্জুন উপরে করে বান বরিসন শিষ্য স্নেহ উপরোধ নাহি মনে সম্বর সংশয় আজি জুচাই ব্রণে এত বলি অ্যারে বান অবতার হাসিয়া সম্বরে তাহা ইন্দ্রের কুমার দশ বান আরে গুরু সন্ধান অর্ধপথে অর্জুন করেন খান খান বান ব্যর্থ দেখি গুরু ক্রুদ্ধ অতিশয় গগন ছাইল তবে করি অস্ত্রময় তবে ধনঞ্জয় বীর সন্ধান নিমিষেতে নিবারেন আচার্যের বান অর্জুন আরেন বান যেন জমদণ্ড ধনু কাটি দ্রোণের করেন খণ্ড খণ্ড আর ধনু লোয়ে দ্রোণ পুরিয়া সন্ধান অর্জুন উপরে মারে হইল সংগ্রাম স্থলে সব অগ্নিময় পলায় সকল সৈন্য রণে নাহি রয় অ্যারিয়া বরুণ বা ইন্দ্রের নন্দন নিমিষেকে নিবারেন ঘোর হুতাসন জলেতে হইল পূর্ণ সংগ্রামের স্থল শোষকাস্ত্রে নিবারিল দ্রোণ মহাবল বায়ু অস্ত্রে সেনাগণে করিল অস্থির আকাশাস্ত্রে নিবারেন পার্থ মহাবীর তবে অতি ক্রোধাবিষ্ট বীর ধনঞ্জয় চারি বানে কাটিলেন তার চারি হয় চারি বানে ধ্বজ কাটি করিলেন খণ্ড দুই বানে কাটিলেন সারথির মুন্ড আর দশ বান তারা হেন ছুটে আচার্যের বুকে অর্জুনের বান ফুটে বানাঘাতে দ্রোণাচার্য হইল বিকল হাহাকার শব্দ করে যত কুরুবল আর রক্তহানি তবে দ্রোণের লইল রথ লয়ে সারথী সত্তর পলাইল দ্রোণ ভঙ্গ দেখি তবে পার্থ মহাবীর বানবৃষ্টি করিসৈন্য করেন অস্থির ভীম দুর্যোধন দোহে হইল সমর সব যোদ্ধাগণ দেখে হইয়া অন্তর গোদাযুদ্ধ করে দোহে দোহে গোদাধর হুহুঙ্কার শব্দ ছাড়ে মহাভয়ঙ্কর বায়ুর সমান গদা ফিরায় মস্তকে মহাক্রোধে দুইজন প্রহারে দোহাকে দোহার প্রহার কারো নাহি লাগে গায় কেবল হইল যুদ্ধ গোদায় গোদায় রাশি রাশি পরে খসি তাহাতে অনল চমকিয়া উঠে কুরু পাণ্ডবের দল পর্বত পড়িল যেন পর্বত উপর দুইজনে দেখা যায় দুই মহিধর জর্জর হইল দোহে খাইয়া প্রহার নিস্তেজ হইল ধৃতরা স্ত্রের কুমার যে দুর্যোধন পলাইয়া যায় বৃকদর বীর তার পাছে পাছে ধায় দেখি তবে ধাইল যতেক যোদ্ধাগন ভীমের উপরে করে বান বরিশন গদালোয় ব্রিকোদর বায়ু বেগে ধায় রথ গজ চূর্ণ করে সম্মুখে যে পায় তবে দুর্যোধন বীর হইয়া কাতর দিল দশ সহস্র কুঞ্জর হস্তিগণে লইয়া মাহুত সেনাপতি ভীমের উপরে সে আইল শীঘ্রগতি কুঞ্জর দেখিয়া বীর হরি সন্তর রথ হারি এ ধাইল সত্তর ছাগলের পাল দেখি ব্যাঘ্র যেন ধায় শত শত হস্তি বীর মারে এক ঘায় প্রহারে প্রহারে গদা আধা হয় খণ্ড তাহা ফেলাইয়া বীর ধরে করি শুন। অন্তরিক্ষে ঘুরাইয়া ফেলায় কুঞ্জরে স্থির বায়ু রহে গগন উপরে ভগ্ন গদা ফেলাইল শূন্য হইল কর শূন্য করে যুদ্ধ করে বীর ব্রিকদর হস্তির উপরে হস্তি মারে ফেলাইয়া হস্তি হস্তি চাপনে পড়িল চূর্ণ হইয়া শূন্য হস্তে ভীমবীর যুঝে রণমাজে হ্যানো বীর নাহি দেখি অস্ত্র ধরি যুঝে মহাক্রোধে ব্রিকদর হইল ভয়ঙ্কর অবিলম্বে মারে দশ সহস্র কুঞ্জর রণমধ্যে ব্রিকদর নিরস্ত হইল দেখিয়া সূর্যের পুত্র অগ্রেতে থাইল নানা অস্ত্র প্রহারয়ে ভীমের উপর কর্ণেরে দেখিয়া ধায় বীর ব্রিকোদর মুষ্টাঘাতে মারিল রথের চারি হয় একচরে সারথিরে দিল জমালয় মহাক্রোধে লাথি মারে রথের উপর চূর্ণ হয়ে রথ পরে সংগ্রাম ভিতর রথ শূর্ণ দেখি পলাইল কর্ণবীর ভীমের সম্মুখে আর কেহ নহে স্থির শূন্যহস্ত ব্রিকোদর সংগ্রাম ভিতর রথ তুমি মারে আর রথের উপর যেই দিকে ব্রিকোদর ক্রোধৃষ্টে ধায় হয় হস্তি রথ রথি সকল পলায় ভারত যুদ্ধের কথাকে বর্ণিতে পারে অদ্ভুত দেখিয়া দেবগণ কাপে ডরে হেনকালে অস্ত গেল দেব দিবাকর কৌরব পাণ্ডব গেল আপনার ঘর মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুন পূর্ণবান।